জলের দামে মিলছে সোনা, দামেও কম তার উপর ট্যাক্স ফ্রি। বেড়াতে গিয়ে সোনা কিনে বাড়ি ফিরছে সবাই। কোথায় এত সস্তায় পাওয়া যাচ্ছে সোনা, কিভাবে কিনবেন শুল্কবিহীন গয়না, চলুন জেনে নেওয়া যাক। সস্তায় সোনা কিনতে বেশিরভাগ ভারতীয় এতদিন দুবাই ছুটতেন, কিন্তু এবার কষ্ট করে আর দুবাইকে যেতে হবে না, কারণ দুবাইয়ের থেকেও কাছে অবস্থিত ভারতের প্রতিবেশী দেশে ভুটানে। ভুটানে এখন ভারতের থেকে প্রায় 17,000 টাকার কম দামে সোনা কিনতে পারা যাচ্ছে। আসলে চলতি বছরের শুরুর দিকেই অর্থাৎ 21 ফেব্রুয়ারি থেকে এই শুল্কবিহীন সোনা কেনার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভুটান সরকার। তাই কম দামে সোনা কিনতে হলে সোনা প্রেমীদের কাছে এটাই সুবর্ণ সুযোগ। ভারতে বর্তমানে সোনার দাম আকাশ ছোঁয়া। 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম 55,000-এর কাছাকাছি, আর 24 ক্যারেট সোনার দাম 60-এর কোটায়। কিন্তু সোনা প্রেমীদের দুশ্চিন্তার দিন শেষ, কারণ প্রতিবেশী দেশ ভুটানে এখন সোনা পাওয়া যাচ্ছে ভারতের থেকে প্রায় 17,000 টাকা কমে। তাই আপনি যদি ভুটান বেড়াতে যান কিংবা সেখানে থেকে কিছু কিনতে চান, তাহলে এই সোনা কিনতে পারেন। তাই কারোর বিদেশ ভ্রমণের তালিকায় ভুটানের নাম থেকে থাকলে তাহলে তাদের জন্য এটাই সুবর্ণ সুযোগ। একটু বাজেট বাড়িয়ে প্রতিবেশী ভুটানে গেলে এবার আপনিও পেয়ে যাবেন সস্তায় সোনা কেনার সুযোগ। এমনিতে বিশ্বজুড়ে পর্যটন কেন্দ্র হিসেবে বিখ্যাত ভুটান, তবে ইদানিং সস্তায় সোনা কেনার জন্য অনেক মানুষ এখন দুবাই ছেড়ে ছুটছেন ভুটানে। তাই এখানে ঘুরতে আসা ভারতীয়রাও এবার থেকে কর মুক্ত সোনা কিনতে পারবেন এবং তা নিজেদের সঙ্গে ভারতে নিয়েও আসতে পারবেন। তবে এক্ষেত্রে থাকছে নির্দিষ্ট কিছু সরকারি নিয়ম। তাই কেউ যদি মনে করেন ভুটানে গিয়ে ইচ্ছে মতন সোনা কিনে নিয়ে আসবেন, তাহলে সে গুড়ে বালি, কারণ এক্ষেত্রে আবার বেঁধে দেওয়া হয়েছে একটা নির্দিষ্ট সীমা। তাই ভুটানের নিয়ম অনুযায়ী একজন ভারতীয় পুরুষ 50,000 টাকা মূল্যের শুল্কবিহীন সোনা কিনতে পারবেন, যা প্রায় 20 গ্রাম। তবে একজন মহিলার ক্ষেত্রে পরিমাণটা একটু বেশি। জানা যাচ্ছে ভারতীয় মহিলারা 1,00,000 টাকা মূল্যের করযুক্ত সোনা কিনতে পারবেন, যা প্রায় 40 গ্রাম। ভুটানের মাটিতে কর মুক্ত সোনা কেনার জন্য ভারতীয়দের 1,200 টাকা থেকে 1,800 টাকা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ফি দিতে হবে। এছাড়া ভুটান সরকার কর্তৃক অনুমোদিত একটি হোটেলে এক রাত কাটাতেও হবে ভারতীয়দের, আর সম্পূর্ণ লেনদেন হবে মার্কিন ডলারে। ভুটানের জাতীয় সংসদ সেদেশে প্রবেশকারী পর্যটকদের জন্য SDF নামে পরিচিত একটি পর্যটন কর প্রদান বাধ্যতামূলক করার জন্য একটি আইন প্রণয়ন করে। তারপর 2022 সালে ভুটানে SDF বাধ্যতামূলক করা হয়। ভারতীয়দের জন প্রতিদিন 1,200 থেকে 1,800 টাকা দিতে হয়। অন্যান্য দেশের পর্যটকদের $65 থেকে $200 মতো দিতে হয়। SDF প্রদানকারী সমস্ত পর্যটকেরা শুল্কমুক্ত সোনা কিনতে পারবেন না, যতক্ষণ তারা পর্যটন বিভাগের প্রত্যয়িত হোটেলে কমপক্ষে এক রাত কাটাবেন। ভুটানের কোথায় এই করমুক্ত সোনা পাওয়া যাচ্ছে? ভুটানের অর্থমন্ত্রকের মালিকানাধীন বিলাসবহুল সামগ্রীর শুল্কমুক্ত আউটলেটে এই সোনা পাওয়া যাবে। ভারতীয়রা কতটা পরিমাণে করমুক্ত বিদেশি সোনা নিয়ে আসতে পারবেন জানেন? কেন্দ্রীয় পরোক্ষ কর ও শুল্ক বোর্ডের নিয়ম অনুযায়ী কোন ভারতীয় পুরুষ 50,000 টাকার সোনা অর্থাৎ 20 গ্রামের কাছাকাছি সোনা নিয়ে আসতে পারবেন, আর মহিলারা 1,00,000 টাকার অর্থাৎ 40 গ্রাম সোনা নিয়ে আসতে পারবেন।